হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুশফিকুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসই। এই সেমিস্টারে আমি তোমাদের প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং কোর্সটি পড়াবো, যার কোর্স কোড হচ্ছে CSE 122, আর প্রবলেম সলভিং ল্যাবের কোর্স কোড হচ্ছে CSE 123। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কোর্সটির একটি বেসিক ওভারভিউ ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেন, আমরা কেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব? যদি প্রথম কথায় বলি, এটা শেখা সহজ, আমরা সহজ থেকে আস্তে আস্তে শুরু করতে চাই, তাহলে সি প্রোগ্রামিং এর কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, এটা হচ্ছে একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে ধরা হয়, কারণ সি এর স্ট্রাকচারটা আমরা যদি শিখতে পারি, তাহলে এর পরবর্তী অন্য যত রকম আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখব, সেগুলোতে খুব সহজভাবে ওইগুলো আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা খুব সহজেই খুব ভালো ভালো ছোট ছোট অনেক প্রোগ্রাম, অনেক ছোট ছোট অ্যাপস এর মতো বলতে পারো, প্রোগ্রামগুলো আমরা লিখতে পারি অল্প কোড করে। একই সাথে সি আমাদের হার্ডওয়্যারের সাথে খুব ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যেটাকে আমরা লো লেভেল অ্যাক্টিভিটি বলি। লো লেভেল অ্যাক্টিভিটি বেসিক্যালি তোমার লো লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, আমরা জানি অ্যাসেম্বলি একটি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একই সাথে মেশিন ল্যাঙ্গুয়েজও আছে, এরা মেশিনের হার্ডওয়্যারের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করে। যেখানে সি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিছু কিছু ক্ষেত্রে, আবার যখন আমরা লো লেভেলকে অ্যাসেম্বলি আর মেশিন ল্যাঙ্গুয়েজ বলবো, তখন সি একটি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও সি ল্যাঙ্গুয়েজটি আমার হার্ডওয়্যারের সাথে খুব ভালোভাবে ইন্টারঅ্যাকশন করতে পারে। এরপর আমরা যদি লাস্ট পয়েন্টে আসি, সি ল্যাঙ্গুয়েজটি যে কোনো কম্পিউটার প্ল্যাটফর্ম, সাপোজ লিনাক্স, ম্যাক অথবা উইন্ডোজ, যে কোনো প্ল্যাটফর্মে খুব সহজেই কম্পাইল এবং রান হয়। আমরা এর সম্পর্কে আরও ডিটেলস তার পরবর্তী স্লাইডগুলোতে দেখব। এখন আমরা সি এর বেসিক কিছু ইনফরমেশন যদি জানতে চাই, সি ডেভেলপড হয়েছে 1972, ডেভেলপ করেছেন ট্যানিশ্যাম রিচি। এটা একটা টেলিফোন ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে ড্যানিশ এম রিচি এটা ডেভেলপ করে ফেলেন। এটা প্রথমত অবশ্য ওই টেলিফোন ল্যাবরেটরির ডাটাগুলো রাখার জন্য একটা ইউনিক্স অপারেটিং সিস্টেম বানানোর জন্য এই ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করা হয়েছিল। এর পরের স্লাইডে যদি আমরা যাই, সাম এক্সাম্পল অফ দ্য ইউজ অফ সি, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কী কী সফটওয়্যার বানানো যায়। আমরা এর আগেই জেনেছি সি ল্যাঙ্গুয়েজ সরাসরি হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রথমত যেই বড় বড় কিছু সফটওয়্যার বানানো হয়েছে, তার মধ্যে অপারেটিং সিস্টেম। তো সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে অপারেটিং সিস্টেম বানানো যায়। নেটওয়ার্ক ড্রাইভারগুলো, আমাদের কম্পিউটারে যে ড্রাইভারগুলো আছে, সেই ড্রাইভারগুলো বানানো হয়। ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, আমরা সি যে কম্পাইলারে চালাবো, এইরকম কম্পাইলার, আরও কিছু ছোট ছোট কম্পাইলারগুলো বানানোর জন্য সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। একই সাথে অ্যাসেম্বলার বানানোর জন্য, যেটা হার্ডওয়্যারের সাথে সরাসরি কমিউনিকেট করতে হয়, ডাটাবেস, টেক্সট এডিটর, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার। আমরা ইন্টারপ্রেটার, কম্পাইলার কি, এগুলো পরবর্তী ক্লাসে আরও ভালোভাবে জানব। বেসিক্যালি আমরা এখান থেকে তুলে ধরতে পারি চারটা, এক হচ্ছে অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক ড্রাইভার, ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, অ্যাসেম্বলার। এর পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিংয়ের টোটাল কোর্স প্ল্যানটি। আমরা টোটাল এখানে 22টি ক্লাস আপাতত রেখেছি। এই ক্লাসগুলোতে আমরা কোন ডেটে কোন লেকচারে আমরা কী কী পড়ব, তার একটা বেসিক ওভারভিউ দেওয়া হয়েছে। তোমরা প্রয়োজনে একটি পজ দিয়ে স্টপ করে ভিডিওটি, এর একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, অথবা আমি স্লাইডটি তোমাদের কাছে শেয়ার করে দিব, তোমরা সেখান থেকে ডিটেইল একটা ইনফরমেশন পেয়ে যাবা। আমি এটা তাই আজকে আর বিস্তারিত বলছি না। আমরা রেফারেন্স বুক হিসেবে বহু পরিচিত একটা বই, টিচ ইয়োরসেলফ সি, হার্বার্ট শিল্ডের, এই বইটি আমরা রেফারেন্স বুক হিসেবে, টেক্সট বুক হিসেবে তোমরা বলতে পারো, আমরা এটা ফলো করব। এই স্লাইডের সাথেই আমাদের লিঙ্কটা দেওয়া আছে, এই বইয়ের ডাউনলোড লিঙ্ক, অথবা তোমরা এই বইয়ে ক্লিক করলেও সরাসরি এটা ডাউনলোড করতে পারবে। যেহেতু আমি আগেই বলেছি, একই সাথে আমরা প্রবলেম সলভিং ল্যাব কোর্সটি কন্ডাক্ট করব। প্রবলেম সলভিং ল্যাবের আমরা 10টা ক্লাস আপাতত এখানে আমরা ডিজাইন করেছি, এটাও তোমরা একটা ভিডিও পজ করে দেখে নিতে পারো, অথবা তোমরা এটা ডাউনলোড করে ফেলতে পারো। কম্পাইলার হিসেবে কোড ব্লকসটা ইউজ করব, আর প্রবলেম সলভিংয়ের জন্য, প্র্যাকটিস করার জন্য URI, আমরা অনলাইন যা যেটা আছে সেখানে আমরা প্রবলেম সলভগুলো ওখান থেকে
একটা দুইটা করে প্রতিদিন প্রবলেম সলভ করার চেষ্টা করতে থাকব। সাপোর্টিং সফটওয়্যার মাত্রই আমরা বললাম, আমরা কোড ব্লকস ইউজ করব। এখানে কোড ব্লকসের লিঙ্কটা দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক, কোড ব্লকস লেটেস্ট ভার্সন 20.03। এটা মার্চের 19 মার্চ এটা চেক করা হয়েছে, 19 মার্চে পর্যন্ত এটা 20.03 ভার্সনটা স্টেবল অবস্থায় ছিল। এরপর আমরা প্র্যাকটিস প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করব URI অনলাইন জাজ। সেখানে অনেক প্রবলেম আছে, তোমরা বেসিক প্রবলেম থেকে শুরু করে আমরা কিছু সেট অফ প্রবলেমস তোমাদের নাম্বার দিয়ে দিব, তোমরা সবাই অনলাইন জাজ একটা অ্যাকাউন্ট খুলে নিবে ভার্সিটির ইমেল অ্যাড্রেস ইউজ করে। সেখানে আমরা বেশ কিছু প্রবলেম সেট দিয়ে দিব, সবগুলো প্রবলেম তোমার সলভ করতে হবে না, আমরা সেই স্পেসিফিক কিছু নাম্বারের প্রবলেম দিয়ে দিব, তোমরা চেষ্টা করবে সেইটা ফলো করার জন্য। আর প্রতিনিয়তই তোমরা যেটা যেটা সলভ করবা, তোমাদের একটা এক্সেল শিটের মাধ্যমে সেই ডাটাগুলো আমরা স্টোর করার চেষ্টা করব, যেখানে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করার পরে তার ইনপুট দিতে থাকবে। এরপর আসতেছে আমরা কোন প্ল্যাটফর্মটা একই সাথে ইউজ করব। আমরা ড্যাফোডিলের ব্ল্যান্ডেড লার্নিং প্ল্যাটফর্মটা ইউজ করব। আমাদের যত রকম কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, তারপর হচ্ছে আদার্স যে ডকুমেন্টগুলো স্টোর করার জন্য, ক্লাস ম্যাটেরিয়ালসগুলো দেওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারি এফিসিয়েন্টলি। এখানে আমি ক্লাস ক্রিয়েট করা আছে অলরেডি, আমি তোমাদের খুব শীঘ্রই ভিডিও শেষে এনরোলমেন্ট কিগুলো দিয়ে দিব। এখানে আমাদের ল্যাবের জন্য একটি ক্লাস ক্রিয়েট করা আছে আর থিওরির জন্য একটা ক্লাস ক্রিয়েট করা রয়েছে। পরের স্লাইডে আমরা গুগল ক্লাসরুমটা ইউজ করব যে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, সবার মধ্যে ইন্টারঅ্যাক্টিভ একটা ভাব থাকার জন্য। আমরা ছোটোখাটো অ্যাসাইনমেন্টগুলো, যেহেতু আমরা অনেক দিন থেকেই গুগল ক্লাসরুম ইউজ করে আসতেছি, সেজন্য আমরা গুগল ক্লাসরুমে, তোমরা দেখতে পাচ্ছ আমি দুই সাইডে দুইটা গুগল ক্লাসরুম, একটা হচ্ছে সেকশন এম এর জন্য, একটা সেকশন এন এর জন্য। যেহেতু আমি দুইটা সেকশনের কোর্স নিচ্ছি, এখানে এই কোডটা ইউজ করে তোমরা এই ক্লাসরুমগুলোতে জয়েন করবে। আমরা যেহেতু অনলাইন ক্লাস, ভিডিও কন্টিনিউ, ভিডিও লেকচার কন্টিনিউ করার জন্য, ভিডিও ইন্টারাকশন করার জন্য আমরা মিটটা ইউজ করব। একই সাথে মাঝে মাঝে আমরা ভালো বেটার কোনো প্ল্যাটফর্ম যদি থাকে আরও, আমরা সেটাও ইউজ করতে পারি। আমাদের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি হবে থিওরির জন্য, তোমরা অবশ্যই জানো আমাদের অ্যাটেন্ডেন্সে হচ্ছে 7 মার্কস, কুইজে হচ্ছে আমরা কাউন্ট করবো এখানে 10 মার্কস, ক্লাস রেসপন্স তোমরা ক্লাসে কতটুকু রেসপন্স ছিল অনলাইন ক্লাসে তার উপর বেস করে আমরা দিব হচ্ছে 2 মার্কস, আর নলেজ শেয়ারিং তোমার যে রেসপন্সটার মধ্যে কতটুকু নলেজ শেয়ার করেছো তুমি সেটার উপর ডিপেন্ড করে আমরা মার্কিংটা 3 মার্কস একটা ক্যাটাগরি করেছি। মিড টার্ম তোমরা জানো 25 মার্কসে হয়, অ্যাসাইনমেন্ট থাকবে যেটা 5 মার্কসের, তোমাদের প্রেজেন্টেশন 8 মার্কস, অ্যান্ড ফাইনালি ফাইনাল হচ্ছে 40 মার্কসের। একইভাবে আমরা অ্যাসেসমেন্ট, ল্যাবের অ্যাসেসমেন্টটা করবো, অ্যাটেন্ডেন্স 10 মার্ক, ল্যাব পারফরমেন্স তোমাদের 20 মার্কসের, আমরা 4টা পারফরমেন্স নেওয়ার চেষ্টা করবো। ল্যাব পারফরমেন্সের সাথে সাথে আমরা 5 মার্কস রেখেছি ক্লাস রেসপন্স, তোমরা ল্যাবে কাজগুলো কতটুকু রেসপন্সিভভাবে করতে পারছো সেটার ইভ্যালুয়েশন করবো 5 মার্কে। প্রজেক্ট প্রেজেন্টেশন, তোমরা একটা প্রজেক্ট যে করবা তার একটা প্রেজেন্টেশন দিবা মিডিয়ার আগে, এটা যেটাতে থাকবে 5 মার্ক। প্রজেক্ট রিপোর্ট তোমরা যেটা করবা সেটাতে 5 মার্কস। প্রজেক্ট প্রেজেন্টেশন তোমরা একটা ফাইনাল দিবা সেটাতে থাকবে 5 মার্কস। তুমি যেটা টোটাল কাজের একটা ওভারভিউ সেটাতে থাকবে ফাইনাল, আর তোমার প্রজেক্ট যেটা করতেছো সেটাতে 10 মার্ক। আমরা ফাইনালটাকে দুই ভাগে নিব, একটা হচ্ছে মিডের আগে একটা ফাইনাল, যতটুকু আমরা শিখবো তার উপর একটা ফাইনাল হবে, সেটাতে থাকবে 10 মার্কস। তুমি যে URI প্রবলেম সলভিং করবা সেটার 5 আউট অফ 5 পেয়ে যাবে। এরপর আমাদের ফাইনালে আসতেছে ল্যাব ফাইনাল, যেটা আমরা ফাইনালের আগে নিব, সেই ফাইনালে হচ্ছে ল্যাব ফাইনালে 20 মার্কস। সাথে থাকবে হচ্ছে নলেজ শেয়ারিং, তুমি অনলাইনে কতটুকু করেছো, কতটুকু ডিসকাশনে তুমি ইনভলভ ছিল সেটার উপর 5 মার্কসের একটা মার্কিং রেখেছি। এরপর আমাদের আর কিছু নেই, আমাদের কোড অফ সাকসেস, তোমাকে কী কী করলে এই কোর্সে তুমি ভালো করতে পারবা তার একটা ইনস্ট্রাকশন। ইনশিওর কোশ্চেন বেসড লার্নিং, অবশ্যই তোমাকে কোশ্চেন করতে হবে শেখার জন্য। মেক মোর ইউরেট টু লার্ন সি প্রোগ্রামিংয়ে তুমি অনেক অনেক ভুল করবা, কিন্তু সেই ভুল দেখে তোমার ছেড়ে দিলে চলবে না, তুমি যত ভুল করবা তত শিখতে পারবা, এটা তোমার মেনে নিতে হবে। তোমাকে নলেজ শেয়ার করতে হবে, তুমি নতুন যেটা শিখলা সেটা তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। সো প্রতিনিয়ত তুমি একটা শিখবা, তোমার ফ্রেন্ড একটা শিখবে, সো তোমাদের মধ্যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকলে তোমরা তোমার নলেজটাকে আরও এনহ্যান্স করতে পারবা। ফাইনালি নেভার গিভ আপ, তুমি পড়ে যাবা, তুমি
স্টাক হয়েছে বা কোথাও একটা কোনো একটা প্রোগ্রামিং সাইটে, কিন্তু তোমার থামা যাবে না, তোমার চেষ্টা করে যেতে হবে। যত চেষ্টা করতে থাকবা ততই তোমার লার্নিং ইনক্রিজ হবে। সো আজকে এতটুকুই, আমরা নেক্সট লেকচার পরবর্তীতে শুরু করবো।